প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন আরেকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, যে সকল পুরুষ ভাইয়েরা যৌন সমস্যায় ভুগছেন অনেক দিন যাবত, আপনার সঙ্গিনীকে ঠিকমতো সময় দিতে পারেন না, 1-2 মিনিটের বেশি সময় দিতে পারেন না, লিঙ্গ একদম নিস্তেজ নিতেজ গেছে, বীর্য একদম পাতলা, এই বীর্যকে কীভাবে গণ করবেন, সঙ্গিনীকে কীভাবে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবেন, আপনার স্ত্রীর কাছে আপনি কীভাবে বীর পুরুষ হয়ে থাকবেন, রাতের রাজা হবেন। বন্ধুরা, এই ভিডিওটিতে এমন একটি ভেষজের কথা বলা হয়েছে যে ভেষজের মাধ্যমে আপনি এই সকল সমস্যা থেকে একেবারে মুক্তি পেতে পারেন। বন্ধুরা, ভেষজটি সবাই চেনেন, সবাই দেখেছেন, কিন্তু এর গুণাগুণ যে এত বেশি তা হয়তো বা অনেকেই আমরা জানি না। বন্ধুরা, ভেষজটি কী এবং কীভাবে কোন নিয়মে কখন খাবেন, বন্ধুরা তার আগে বলে নেই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখতেছেন আমাদের চ্যানেলটি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ভেষজটি কী? ভেষজটি হচ্ছে কাটা খৈরা বা অনেকে খৈরা গাছও বলে। বন্ধুরা, এই খৈরা গাছ বা কাটা খৈরা গাছ সকালবেলা আপনি একটি টান দিয়ে তুলে নেবেন, এবং নিচে যে শিকড়টি থাকবে এই শিকড়টি মোটামুটি মোটা থাকলে 2 ইঞ্চি পরিমাণ নেবেন, আর যদি চিকন থাকে তাহলে 3 ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন। ভালো করে পানিতে ধুয়ে তারপর একটি পান পাতা নেবেন। এই পান পাতার মধ্যে শিকড়টি নিয়ে সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে নেবেন। বন্ধুরা, পুরো নির্যাসটাই খেতে হবে, কিন্তু সাবাটা আপনি ফেলে দিতে পারেন। বন্ধুরা, এর সাথে যদি আপনি 1 চামচ খাঁটি মধু মিশাতে পারেন তাহলে বেশি কার্যকরী হবে। বন্ধুরা, এটি কতদিন বা কখন খাবেন? সকালে খালি পেটে সপ্তাহে 2 দিন, 1 মাসে 8-10 দিন খাবেন, একটা না 1 মাস খাবেন 8-10 দিন। বন্ধুরা, এই নিয়মটি পালন করেন, আপনার যৌন সমস্যা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আপনার সঙ্গিনীকে সময় দিতে পারবেন, বীর্য হবে গাঢ়, শুক্রাণু অনেক বৃদ্ধি পাবে। বন্ধুরা, ভিডিওটি পরীক্ষিত, আপনি একবার ট্রাই করে দেখেন, অনেক উপকার পাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।